গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি জিবিডি ক্লাবে। আজকের আমরা যাচ্ছি একটা সাইবার ক্লাবে, ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্মটা একটু ফিল আপ করবো। আমার বন্ধু দেবকিরণা যাচ্ছে ড্রাইভার হিসাবে, ঠিক আছে, ওর বলছে ড্রাইভার হিসাবে। চলো, ভুল রাস্তায় এলি কেন রে? ঠিক রাস্তায় এস, তাহলে বলছি ওই একটা রাস্তা দিয়ে এলে মনে কম ব্যাক। আচ্ছা আচ্ছা, চলো চলো বন্ধুরা, এখানে দেখছি এটা হচ্ছে বুড়িমার দালান। দেখো এটা হচ্ছে বুড়িমার দালান, আকাশটা কি সুন্দর না? দেখো বুড়িমার দালানে বুড়িরা বসে আছে। চলো বন্ধুরা, আমরা এবার রাজপুরের কাছাকাছি চলে এসেছি, বলতে পারো রাজপুরেই চলে এসেছি। এটা হচ্ছে রাজপুরের রাস্তা। এই রাজপুরের রাস্তায় যাচ্ছি আমরা। আমাদের গতিবেগ বাড়িয়ে, আর আমরা আমাদের মিশন ফেল যাতে না হয় আমাদের জায়গায় ল্যান্ড করবো এবার। এখানে সামনে আবার স্কুটি চলে এসছে জোরে। সব জায়গায় আটকাচ্ছে, সবাই গাড়ি রেখেছে। এই যে সব রাজপুর বাজার, তোমরা এখানে বাজার করতে চলে আসবো, সব ফ্রিতে পেয়ে যাবে। দেখুন রাজপুর বাজার, দেখুন কত সুন্দর মার্কেট। দেখুন বিগ বাজার থেকে সুন্দর। দেখুন বিগ বাজারে এত জিনিস রাখে না। এখানে সাইকেল রাখবো এবার আমরা, তারপর আমাদের লোককে বঞ্চাব। পিছন থেকে আবার কি হর্ন মারছে। আমরা 10টার সময় গিয়েছিলাম, 10টা না 10:30। কটা বাজে রে এখন? এখন কটা বাজে? দেড়টায় ফিরছি। ভাবতেই তো পারছো কত কষ্ট করে গিয়েছি, এত দেরি হচ্ছিল। আবার দেবকিরণের ছবিটা পাওয়া গেছে, মানে গাড়ি ভূতের মতন এগিয়ে যাচ্ছিল এই আর কি। গাড়ি ওর কাছে থাকতে চায় না। যাই হোক, আবার যাচ্ছি এখন মিশ্র সঙ্গের কাছে। বাড়িতে যাচ্ছি এখন, এই যে রোদুরটা সেই রোদুরটা গায়ে মানে ঠান্ডা লাগছে এখন। এখন ঠান্ডাটা লাগছে, হ্যাঁ হ্যাঁ, এখন ডিসেম্বর মাস বলে বেসিক্যালি মনে হয়। মেনু দিয়ে দিলাম, যেখান দিয়ে খুশি মেনু দিয়ে চলে ভাঙা রাস্তা। তখন জ্যাম ছিল, এখন তো জ্যাম একটা বিয়ে বাড়ি, ওইদিকে রাজপুর, ওইদিকে যাচ্ছি। দেখো কি সুন্দর রাস্তা, রাস্তায় রোদ করলে মজা হয় বেসিক্যালি শীতকালে। এবার দেবকিরণ স্পিড মানে কি বলবো, গিয়ার চেঞ্জ করে কেটিএম এর স্টাইলে স্পিডটা নিয়েছে, কিন্তু কেটিএম ফেল না হয়ে যায় ওখান থেকে রাস্তা পার হচ্ছে কি। যাই হোক, যে যা খুশি করছে করুক। এখানে আবার বাম্পার আসছে, বড় সড়ো বাম্পার, কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা বাম্পার ছোট, এটা এই যে জলের ট্যাঙ্ক, সামনে জলের ট্যাঙ্ক দেখতেই পাচ্ছ। চলো ও সোজাপুর মেন রোড দিয়ে যাবো, আজ কোনো ভেতর ঢুকবো না। এই যে দেখো আমাদের স্কুলটাও দেখাবো আপনাদের, দাঁড়ান। ওখানে একটু জাম হয়ে গেছে, যাই হোক। সব স্কুল হচ্ছে মনে হয় আমাদের এখন, না কেউ নেই আমাদের স্কুলে, আজ ফাঁকা আমাদের স্কুল। সাবস্ক্রাইব করতে হবে। ও আজ সোজা যাবো, আর একটা স্কুল দেখাবো, চলুন। ও এখানে আর একটা স্কুল আছে, চলো লেটস গো। সব পরীক্ষা হচ্ছে, পরীক্ষার হলে সবাই ব্যস্ত। আইফোন কেনার স্বপ্ন আছে কিন্তু আর হবে বলে মনে হয়। দেখো রাস্তাটা দেখো লং,
মেরিন ড্রাইভ। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের পাড়ার মধ্যে ঢুকেই গেছি বলতে পারো। ওখানে আবার কারা যাওয়া আসা করছে। ফ্রি হোম ডেলিভারি খুব করি আমরা। ওটিপিটা দেবে, ওটিপিটা। তো বাবাই এখন মনে হয় ঘরেতে আছে, হয়তো আমরা চলে এসেছি সেই আবার ওই জায়গায়। আবার এখন আবার বাড়িতে যাবো, বাড়ি থেকে চান টান করবো, গুড্ডু বাড়ি থেকে চান টান করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার বিকেলবেলার দিকে যদি বাড়িতে করবো, চুলটা কাটার ইচ্ছা ছিল, কাটতে পারলাম না কীভাবে। ওই তো বাবাই ওই বাবাই চলে এসছে বলতে বলতে, ওই তো বাবাই চলে এসছে, ভিডিও হচ্ছে। কোথায় গেছে ঘুরতে? দেখি কতগুলো ইয়ে আসছে বাবাই, দেখি নাম দেখি নাম দেখি ওই দেখি বল। তো একদিন পরে দেখা, কালকে তো ভিডিওটা হলো না, কালকে ভিডিওটা হয়নি। কালকে আমি অনেক জরুরি কাজ ছিল, কালকে আমি বললাম যে হ্যাঁ তুই বলি কোন জরুরি কাজ দেখে ছিল, তো মারাই যাও। দুপুরবেলার পর বিকেলবেলা আমরা আমাকে দুপুরবেলার পর বিকেলবেলা আমাকে গুড্ডুয়ার বাবাই ডাকলো, ডেকে বললো যে চল একটু ঘুরে আসি। আর ঘুরে আসার নামে তাবাহি মাছের মালকে যে তো ভাই আমার লিটারি পা ব্যথা করছে, শরীরটা নিয়ে এসেছিলাম বাট শরীরটা ফেলে দিয়েছি, শরীরটা ফেলে দিয়েছি বাট তারপর হচ্ছে আমরা অনেক ঘুরেছি। ও ভাই দেবকিরণ কর দেখি, চলো রাস্তাটা দেখো যাচ্ছি। এটা কোথায় চলে এসছে এখানে? এইখানে এইখানে একটা প্লেনের সঙ্গে একটা প্লেন রেস হচ্ছে, সরি জেট প্লেন, কে জিততে পারবে? আজকের করে চলে এসেছি। ও ভাই শুধু পান্তার না, রাস্তায় রাস্তা আছে বা এই যে এ হচ্ছে এর দ্বারা মুরগি গাছিলাম না।
চলে এসছি সোনারপুর ফ্লাইওভার ব্রিজে। ড্রাইভিং করার পর মানে এক্সপিরিয়েন্স মাত্র সুইটার পরেছিলাম তো ভেবে চালানো লিটারালি আমরা এতক্ষণ জার্নি করার পর একটা আলটিমেটলি সোনারপুর এই ফ্লাইওভারের উপরে এসেছি আর আমি পুরো গেমে টেমে গেছি আর বাবাই সিঙ্গেল ড্রাইভিং করেছে আমি গুড্ডু বাবাই আমাকে নিয়ে আর এইখান দিয়ে একটা ট্রেন চাচ্ছে এখান থেকে একটা অসাম ভিউটা কিছু তাই এরকম ওই দূরে আমার ক্যামেরাটা খুব বাজে সেটা হয়তো দেখা যাচ্ছে না সুন্দর একটা ট্রেন চাচ্ছে আর আকাশটা তো সুন্দর এখানে এরকম নেট ফেট দেওয়া যাতে কি পোল্টার না যায় রাস্তা এখানে বাবাই গুড্ডু আর কোথাও ট্রেন দেখা যায় আর কি সুন্দর সুন্দর মতো না সুন্দর একটা জায়গা বা ট্রেনটা ছাড়ুক বন্ধুরা আমরা এবার ফিরছি বাড়ির দিকে
এটা আমার মিশন পল্লী রাস্তা রাত্রিবেলা কিছু দেখতে পাচ্ছো এদের? অন্ধকারে দেখো এদের দুজনকে, দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে এরা দুজন। এবার আমরা ফিরছি আলটিমেটলি বাড়ির দিকে। আমার আমার পা ব্যথা হয়ে গেছে। এবার সেজন্য গুড্ডুরা ড্রাইভার ড্রাইভিং করছে, আর বাবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ও ভাউ ও একা একা ফালতু ছেলে ঘুরে এলো। আমার সোয়েটার, আমি ঘেমে জানা গেছিলাম আমার সোয়েটার ওর ইয়েতে, আর আকাশটা হয় হয় কি সুন্দর পিয়ারি বলে আকাশ। গুড্ডু সাইকেল তোমার মধ্যে আমি যাচ্ছি, এগিয়ে জোরে চালা ঘুরতে ভাই পড়ে যাবো। পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে এই যে আকাশের অবস্থা। তো এখন আমরা এখনো বাড়ি পৌঁছাইনি, এই অবস্থা রাত্রি হয়ে যাচ্ছে, তাতেই যেতে হবে তাড়াতাড়ি সামনে সামনে তাড়াতাড়ি রাত। অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়ি পালাতে হবে। এই যে এটা সোনারপুর কলেজ, এই যে আমার সাইকেলের হ্যান্ডেল, যাচ্ছি হচ্ছি লোক আছে আমার। মধ্যে ছিল আমাদের আজকের জার্নি, আজকের দিন, আজকের দিনটা খুবই পরিশ্রম ছিল সকালবেলা, তাই না? শুধু সাইকেল জার্নি সাইকেল জার্নি সাইকেল জার্নি। গুড্ডু আমি প্রথমে সাইকেল জার্নি করেছি, তারপর বাবাই আমি আর এ অনেক ঘুরলাম। থ্যাংক ইউ দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।